lenskart.com এখন বহরমপুরে। ডাউনলোড দি অ্যাপ টুডে। বহরমপুরে শুক্রবার একাধিক কর্মসূচি ছাড়লেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম। শুক্রবার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে এসে একাধিক কর্মসূচি ছাড়লেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতার পৌর নিগমের মেয়র জনাব ফিরাদ হাকিম মহাশয়। এদিন তিনি বহরমপুরের পৌরসভায় গিয়ে একাধিক প্রকল্প উদ্বোধন করেন এবং বহরমপুর পৌরসভা পরিদর্শন করেন। বহরমপুর পৌরসভা পরিদর্শন করার পর বহরমপুরের রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে গিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে দুয়ারে সরকারের 45,724 জন নতুন আবেদনকারিনীর বিধবা ভাতার অনুমোদন করেন। বহরমপুরে এদিনের কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বহরমপুর শহরকে যানজট মুক্ত করার জন্য নতুন করে একটি বাইপাস তৈরি হচ্ছে বলে জানিয়েছেন। পাশাপাশি একাধিক বিষয়ে এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোচ্চার হয়েছেন। মন্ত্রী ফিরাদ হাকিমের কর্মসূচিকে কেন্দ্র করে বহরমপুর শহর কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। আমরা একজন সাধারণ ব্যক্তিত্ব, তার মধ্যে উনি এসেছেন, এটা আমাদের কাছে একটা অ্যাসেট, আমাদের কাছে একটা সম্পদ, আমাদের বহরমপুরের ক্ষেত্রে সিগনেচার। কারণ একটা মন্ত্রী হিসেবে আসছেন, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি একজন আমাদের রাষ্ট্রনায়ক হিসেবে আসছেন, যাকে পেয়ে আমরা বহরমপুরবাসী উপকৃত বিগত দিনেও হয়েছি, আগামী দিনেও হব। আর সঙ্গে যারা যারা রয়েছেন, আমরা যারা সবসময় কাজটা করি, আমাকে প্রত্যেকে সাহায্য করেছে এই বহরমপুর পৌরসভা হচ্ছে ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য, তো আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো। যে বহরমপুরে যে কাজগুলো এখনো হয়নি, বহরমপুরকে বেস্ট পৌরসভা হিসেবে আমাদের সেই জায়গায় নিয়ে যেতে হবে। তার কারণ বহরমপুরের মানুষ আমাদের একটা ওভার ওয়েলকামিং ভাবে আমাদের দিকে বিশ্বাস দিয়েছে। মমতা ব্যানার্জি যেভাবে সারা বাংলায় উন্নয়ন যোগ্য করছে, বহরমপুরের মানুষ ঠিক তাতে সাড়া দিয়ে আমাদের পৌরসভাকে কাজ করার সুযোগ দিয়েছে, তাদের সেবা করার সুযোগ দিয়েছে। যে তৃণমূল কংগ্রেস বহরমপুরের মানুষ আমাদের উপর বিশ্বাস স্থাপন করে আমাদের কাজের সুযোগ দিয়েছে, এই সুযোগ আমরা ছাড়বো না। আমরা বহরমপুর মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের সেই সেবা করার সুযোগ দিয়েছেন। এবং পুরো যে যে কাজগুলো বাকি আছে বহরমপুর শহরের বুকে, সেই সব কাজ এই বোর্ড তার সীমায় শেষ করবে। তবে আমার মনে হয় নিজের ব্যক্তিগতভাবে ষড়যন্ত্র হচ্ছে, তার কারণ মুখ্যমন্ত্রী মথুবা এবং বড়মার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, এবং মুখ্যমন্ত্রী নিজেও সেই মথুবা মন্দির বা তাদের সাথে যুক্ত। তো এটা যারা করেছে তারা একটা বড় ষড়যন্ত্র, এবং নিশ্চিতভাবে পার্টির থেকে বলা হবে। তবে পুলিশকে বলবো অ্যাকশন নিতে, এর পেছনে কারা আছে সত্যিকারের বার করে। দাদা, মালদাতে এক তৃণমূলের সমর্থক তিনি খুন হয়েছেন, কি বলবেন? দেখতে হবে আমাকে কি হয়েছে, কিন্তু পুলিশ অ্যাক্টিভ, এবং যেই অ্যারেস্ট মানে যেই অন্যায় করবে তাকে পুলিশ অ্যারেস্ট করবে, রেট অ্যারেস্ট অ্যাসিওর থাকবে। এখন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে এই প্রথম ওপেন হয়েছে lenskart.com। এখানে আপনারা পাবেন পাওয়ার অ্যান্ড উইদাউট পাওয়ার আইগ্লাস, পাওয়ার অ্যান্ড উইদাউট পাওয়ার সানগ্লাস, ব্র্যান্ড নেম ভিনসেন্ট চেস এয়ার অ্যান্ড জন জেকবস, থাকছে কালার অ্যান্ড পাওয়ার কন্ট্যাক্ট লেন্স যেমন অ্যাকোয়ালেন্স, ফ্রেশ লুক, অ্যালকন, বস অ্যান্ড লম ইত্যাদি। এছাড়াও এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানো হয়। আমাদের স্টোর ওপেন থাকছে প্রত্যহ সকাল 10:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আমাদের ঠিকানা 8 নম্বর নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 03482225024। আমাদের মোবাইল নাম্বার 8944948748।